আপনার এটাও বলেছেন যে আমাদের নির্বাচন এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে সংস্কার আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি, এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি। থ্যাংক ইউ। এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা মানে সদস্য ছিলেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন, আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে প্রয়োগ করা। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো কিন্তু আমাদের সময় রাজ্য সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থ্যাংক ইউ। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে।